বলো বল বলো আমার ডায়েরি কোথায় বলো আরে হাসিস না অ্যাকশন ঐশ্বরী হলো বলো আরে বা পাল পড়া আরে তো হাওয়ারই ছিল একটু করে ভাব দিলে এ দেখ ফ্রেম ঘেটে দিয়েছে ফ্রেম ঘেটে দিয়েছে চেয়ার নড়া গেছে ভয় পেয়েছে ভয় পেয়েছে আরে আমি একটু চুপ থাকছি কেন আমি ভেতর থেকে রেডি হচ্ছি ये मेरी प्रॉब्लम है छोटा ना सोच कुत्ते की भेजे दीजिए आप तीनों कैसे कच्चे आलो ले लो এডওয়ার্ড সর্ট করতে হ্যাঁ হ্যাঁ দাঁত কেটে এসে দিল তোমার এই কাউরে জুলুম করার জন্য ডাকা হয় নাই তুই আমাকে একটা শিখিও না এই উৎপাত আর সহ্য করণ যায় না একটা বিহিত চাই নিজে একটা সরব ভাব দিতে পাঁচ বার দেবে কিছু না এবার দোষ নেই দেখে দেন নিজের কে অন্ধ আবার দেখে দেন ইউ মালিক কাই গোলাম এবালা গো দোষ নেই আর ছেড়া করলে প্রবলেম তুই দেখে নে আমাকে বলছিস তো নে এ শুরু বলতো আয় তুই কিন্তু আমাদের সাথে গুড়ি যেটা মাথায় রাখিস এক দু থপ্পড় মার দে উসে মেরা দিল কাটতে নে চল বুঝতে পারছ না কোন একটা উপায় বার করতে হবে এই আমি একটার কোন সুরে আছে বলে এত বড় লাইন দিতে বলে আমাকে অপমান করা হলো কেউ তো কিছু বলেছে তার বেলা কত এই কথা বলবো বারবার ঠিক আছে চল আমি শুরু জল দে নাকি এক লাইন বল জল খাই আমি আই দেখ ওর কত বড় বড় এ দেখো সবাই মিলে দেখো এটা অত সহজ কাজ নয় একটু সময় লাগবে দেখো মেয়েদের বুদ্ধি হাসিল পায়নি তুমি কেসে পাতা চলা তুমি কেসে পাতা চলা মেয়েদের বুদ্ধি হাসিল পায়নি এবারে রব ভালো করে পড়ে রাখ হ্যাঁ আর টেনশন বাড়িও না বল ছোট লাইন অসুবিধা হয় না আমার কি লাইন ছয় লেখা এইগুলো তো ভিডিও করতে হয় ড্যাম ড্যাম শালা কালকেই পড়লাম একবারও মাথা এলো না আচ্ছা এই সময় তুমি কিরকম ভাবে দাঁড়িয়ে আছো একদম ঠিক এই সময় তুমি কি করবে আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি তুমি আমাদের কথাগুলো শুনবে মন দিয়ে শুনছি তো হাতটা এরকম ভাবে ছেড়ে দাও এরকম ভাবেই দাঁড়ায় আচ্ছা ঠিক আছে সব ব্যাপারে অগাধ জ্ঞান কিন্তু মিষ্টির প্যাকেট দেওয়ার সময় জাপসাদি নামগুলো আসিনে গার্মেন্টে দিয়ে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ জাপসাদি গাছে জল দিতে একটু তিন বলুক আই এবার তুম করে মেরে দেব কিন্তু তো পাগল চোদা গেছে বড় না কে কে নে মুড়ি মেখে দেব আমি তখনই বুঝলাম এই ক্যাকটা সেই গাছ কেটেছে হ্যাঁ ক্যাকটা তো ধন কেটেছে নে আবার বল ইস পিপ পিপ ক্যাপা চোদা কবি নে নে তিন গুণ তিন গুণ হ্যালো মনে পড়তো না আসলে এটা খুন হয়ে গেছে জানেন সরি কোথায় আছে এগুলো কি ক্যামেরা চলছে হ্যাঁ সব চলছে এবার কিন্তু মানহানির মামলা করব হ্যাঁ আমায় ঠিক কতটা হাসতে হবে সেটা ঠিক মানে কেন করলে এরকম বলো বলো কুত্তে চোদার লাগে মানে ওই যে না উড়ে যাও চিন্তু উড়ে যাও বলো বলো ওরকমই তো হবে নে চল কালো যাচ্ছে ভাই এত কালো ছিলাম আমি ধর তো তুই যা বিদার আয়াতে তো কোন সা করা থা বুঝতে পারছি না তোমার যখন এতই ইনসিকিউরিটি তাহলে তুমি আমার ড্যাডিটা ফেলে দিলে কেন সাত দিন সময় দিচ্ছি তাহলে তুমি আমার ডাড়িটা ফেলে দিলে না কেন মারা থোকলা রে আরে দাদা বাবু আগে এরকম ছিল না বাল সালাম বাল সালাম বলার পর বলি বাল সালাম আরে বলার পর না এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে